তো ফাইনালি আজকে চলে এসেছি বেলঘুড়িয়া থেকে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো বলে। হ্যাঁ, কোথায়? হায়দ্রাবাদ না, বেলঘুড়িয়া থেকে এসেছি আমরা মাসদিয়ায়, যেখানে দুই বোনের ফেমাস হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়। আর হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে হায়দ্রাবাদে যেতে হবে না, দুই বোনের দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি। তো বোন কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমরা ভালো আছি। তো তোমাদের নতুন আউটলেটে এসেছি, একটু লোকেশনটা একটু বলে দাও। পেয়েছি আমরা তো, ওখানেও তার একটা দোকান রয়েছে, পুরোনো দোকানটাও চলছে। তো ওখানে কে বসে? ওখানে বোন থাকে। আচ্ছা, ওখানে সায়নী থাকে, সুনয়নী এখানে থাকে, কোন সময় আবার আমিও ওখানে থাকি। আচ্ছা, দুজনে অল্টারনেটিভ করে বসো। আচ্ছা, রোজই কি ওপেন থাকে? রোজ থাকে, শুধু বৃহস্পতিবারটা বাদে। বৃহস্পতিবারটা বাদে। তা এখানে কি নতুন কোনো আইটেম আনার প্ল্যানিং আছে? হ্যাঁ, একটা থালি সিস্টেম করার ইচ্ছা আছে, ভাতটা রাখবো। ওয়াও, থালি আসছে, বাহ। আর তাছাড়া পোলাও, ফ্রাইড রাইস, চিকেন চাপ এগুলো রয়েছে। এগুলো তো আগেও ছিল, তা আজকে পাবো না ওগুলো? না, ওইগুলো আজকে করা হয়নি, আজকে শুধু চিকেন বিরিয়ানি। আচ্ছা, থালিটা যে আসবে, থালিটার মধ্যে কিছু বিশেষত্ব আছে? সেগুলো এখনো পুরোপুরি ঠিক করিনি আমরা, যখন আসবে তখন সবাইকে জানিয়ে দেওয়া হবে। ভিআইপি থালি। আরেকবার বলো। থালির নাম হবে হচ্ছে ভিআইপি থালি। বাহ, থালির নাম হবে ভিআইপি। মহারাজা মহারানী কত রকম, জাম্বো থালি এই থালি শুনেছি, কিন্তু ভিআইপি থালিটা শুনিনি। তোমরা নাম দিতে চলেছো ভিআইপি থালি। আচ্ছা, ওটাও কি রিজনেবল প্রাইসেই হবে? হ্যাঁ, একদম সবার সামর্থ্যের মধ্যে, মানে সবার সামর্থ্যের মধ্যে। আচ্ছা, তোমরা কি প্রাইস বাড়িয়েছো বিরিয়ানির? এসে তো দেখছি 60 টাকাই লেখা রয়েছে। হ্যাঁ, কতদিন ধরে 60 টাকা দেবে? দেখা যাক, যতদিন দিতে পারবো দেব। তো লাভ থাকছে? যেটুকু থাকছে মোটামুটি চলে যাচ্ছে, সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো পার ডে কয় হাঁড়ি করে সেল হচ্ছে এখানে? প্রায় 1.5-2 এরকমই চলছে এক মাস ধরে। আর ওখানে যেরকম চলে 3-4-5। আচ্ছা, মানে ডেইলি ওই 6-7 হাঁড়ি হচ্ছে? হ্যাঁ, দুটো দোকান মিলিয়ে। একদম। আচ্ছা, রেসপন্স এখানে কেমন পাচ্ছ নতুন আউটলেট? ভালোই, মোটামুটি, খুব খারাপ না। আচ্ছা, দোকানটা বেশ বড় বড় সরই দেখে বুঝতে পারছি, বেশ ভালোই লাগছে। উপরে রুম আছে, উপরে ফ্যামিলি বা কাপল যারাই আসুক না কেন উপরে বসতে পারে, দেখি উপরটা সেরকম দেখে। আচ্ছা, তো উপরটাও আছে? আচ্ছা, বাহ, মানে দুটোই তোমাদের? হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার। তো এখানেও দাম বাড়াওনি, এখানেও 60 টাকা রেখেছো? সেম আছে। হ্যাঁ, তো একটু দেখাও বিরিয়ানিটা, 60 টাকার বিরিয়ানি। ওয়াও, এই হলো আমাদের হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি। ওপরে কিন্তু ধনে পাতা রয়েছে, বেরেস্তা রয়েছে, আর গোলাপের পাপড়ি রয়েছে। আচ্ছা, গোলাপের পাপড়ি দেওয়ার কারণটা কি? কোনো কারণ নেই, এটা অনেকদিন ধরে দিচ্ছে, এটা চলছে আর কি। আচ্ছা, এমনি কোনো কারণ? আচ্ছা, রাইসটা কি অ্যারোমা থাকে গোলাপের জন্য? আচ্ছা, অ্যারোমার জন্য দিয়েছো। তা একটু রাইসটা দেখাও, তোমাদের রাইস কি ঝরঝরে? একদমই ঝরে পড়ছে? ঝরে পড়বে কিনা বলতে পারছি না, কিন্তু ঝরঝরে। আচ্ছা, রাইসটা কি ইউজ করছো? 3-3 চালে বিরিয়ানি দিচ্ছ 60 টাকায়, মানে অবাক করা দামে। তা চিকেনের পিসটা একটু দেখাও। এই যে, ওহো, লাভলি, এটা ডানার পিস রয়েছে, দারুন, সলিডের মধ্যে। কত গ্রাম আছে? 80-90 গ্রামের কাছে আছে, বা তার মধ্যে কিছু কমও হতে পারে, একটু বেশিও হতে। আচ্ছা, অ্যাপ্রক্স 80-90 গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছি। আচ্ছা, তোমাদের এখানে দেখলাম বিরিয়ানিতে আলু দেওয়া হয়, একটু আলুটা দেখাও। কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু আলু চলে না। না, আমাদের এখানে বাঙালিরা আলু ছাড়া চলবে না। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি মানে আগে আলুর উপর আমরা হামলে করি, তারপর চিকেন মাটন দেখবো, আগে আমরা আলুটা প্রেফার করি। চিকেন দিয়ে বিরিয়ানি 60 টাকায় দিচ্ছো হাফ প্লেট, আর ফুল প্লেটটা 110। ওখানে কি কি থাকছে? ওখানে দু পিস চিকেন থাকবে, একটা লেগ থাকবে, আর একটা এমনি যে কোনো পিস থাকবে, তার সাথে আলু, রাইস, 110। আলুটাও কি একটা? একটা কেউ দুটো ছেলেও দেওয়া হয়। আচ্ছা, দেওয়া হয়। তোমাদের এখানে আনলিমিটেড এর ব্যবস্থা? না না না, আনলিমিটেড না, সবখানে তো এখন আনলিমিটেড আনলিমিটেড শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা হঠাৎ রাখোনি কেন, কি কারণ? রাখিনি বলতে, যারা আনলিমিটেড খাওয়াতে পারে তাদের পক্ষে সম্ভব, যেরকম হচ্ছে আমাদের অতটা সামর্থ্য নেই 60 টাকায় আনলিমিটেড বিরিয়ানি খাওয়াবো, যতটা পসিবল ভালো খাওয়ানোর চেষ্টা করছি। এবার যদি কখনো সম্ভব হয় 60 টাকায় আনলিমিটেড খাওয়ানোর, অবশ্যই আমরা খাওয়াবো। এবার যারা পারে তারা পারে, যেরকম অনেকেই আছে তারা আনলিমিটেড দিচ্ছে এবং ভালো দিচ্ছে খাবারটা, এবার আমাদের পক্ষে সেটা পসিবল না।
তোমরা আনলিমিটেড দিচ্ছ না, কিন্তু পেট ভরে বিরিয়ানি? হ্যাঁ, এমনি মোটামুটি একজনের পক্ষে অসুবিধা হবে। আচ্ছা, হাফ প্লেটে কোনটাই যাচ্ছে? এই প্লেটটাই? হ্যাঁ, এটা যাবে প্লেট বসে খেলে, আর এটা হচ্ছে কন্টেনারে নিয়ে গেলে পার্সেলের ক্ষেত্রে। আচ্ছা, আর এটা ফুল প্লেটের জন্য। আচ্ছা, কন্টেনার নিয়ে যাওয়ার জন্য, আর প্লেটটা খেলে বসে খেলে এটা। আর বলো, পড়াশোনা কেমন চলছে? চলছে, একটু চাপেই আছি। একটু চাপে মানে পড়াশোনা সামলে এই যে ব্যবসা, পরীক্ষা না ওর জন্য একটু চাপে আছি। আচ্ছা, পড়াশোনা সামলে মানে বিজনেস দেখাশোনা করা, বাবার সাথে কাজ করা, মানে পসিবল হচ্ছে? করতে হচ্ছে, পসিবল না হলেও করতে হচ্ছে। আর এখন যেহেতু দুটো দোকান, আরো বেশি চাপটা বেড়ে গেছে। আমাদের একটা বিরিয়ানি প্লেট রেডি করো। তো এখন 60 টাকার প্লেট রেডি হচ্ছে। এখানে কি কি থাকছে সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি আমি। যেমন একটা লেগ পিস, ডানার পিস, যাই হোক একটা চিকেন থাকবে, তার সাথে একটা আলু, আর রাইসের কোয়ান্টিটি ঠিক কতটা থাকবে সেটাও দেখিয়ে দিচ্ছি। একদম ঝরঝরে রাইস কিন্তু। বাহ, ঠিক এরকম হবে 60 টাকার প্লেটটা। এরকম না যে যারা ভিডিও করতে আসে তাদের জন্য, প্রত্যেক কাস্টমারের জন্য ঠিক এরকমই থাকবে। আর তার সাথে রয়েছে স্যালাড। বিরিয়ানিতে কি ঘি যাচ্ছে? হ্যাঁ, ঘি যায়। আমাদের তো যখন বিরিয়ানি রেডি হয় তখনই ঘি দিয়ে নেওয়া আসে। আচ্ছা, এক হাঁড়িতে কত ঘি দাও তোমরা? সেটা ঠিক নেই, মাপ করে তো দেওয়া হয় না, যেরকম হাতে থাকে সেরকমই দিই। আচ্ছা, তো ফাইনালি কিন্তু আমাদের 60 টাকার বিরিয়ানি চলে এসেছে। হ্যাঁ, 60 টাকার হায়দ্রাবাদী বিরিয়ানি। হ্যাঁ, এই বিরিয়ানির সাথে যদি আপনারা কম্পেয়ার করেন, মানে দাদা বৌদি বা যে কোনো কোনো বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানি, সেটা প্লিজ করবেন না। একটা কথাই বলবো, কারণ 60 টাকার বিরিয়ানি কিন্তু খেতে 60 টাকার মতোই হলো, ঠিক আছে? এখানে কম্পেয়ারের কোনো ব্যাপার নেই। আগেও কিন্তু আমি দুই বোনের দোকানে খেয়েছি হায়দ্রাবাদী বিরিয়ানি 60 টাকায়। জেনারেলি 60 টাকার তুলনায় যথেষ্ট ভালো বিরিয়ানি। অনেকদিন পর আসলাম নতুন আউটলেটে, এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে, নিচতলা ওপরতলা দুটোই আপনারা পেয়ে যাবেন। আর খুব তাড়াতাড়ি আসছে ভিআইপি থালি, আমরা অপেক্ষায় আছি কবে আসবে, সেটারও রিভিউ আপনাদের দেব। তা দেখলে হবে না, এসে খেয়ে যান, আর ভুলভাল মন্তব্য না করবেন না, না খেয়ে। তো এই হলো 60 টাকার কোয়ালিটি, যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে, একজনের পক্ষে এনাফ। আগে চিকেনের পিসটা দেখাবো, দেখুন। এর আগে কি 60 টাকায় কখনো এত বড় চিকেনের পিস দিয়ে কি বিরিয়ানি খেয়েছেন? হায়দ্রাবাদে বিরিয়ানি দাও। এর আগেও কি আপনারা হায়দ্রাবাদী বিরিয়ানি 60 টাকায় এত বড় চিকেনের পিস দিয়ে কি খেয়েছেন? পিসটা দেখুন, এটা কিন্তু 70-80 গ্রামের পিস রয়েছে। তো এই হলো চিকেনের পিসটা, দেখুন 70-80 কিন্তু গ্রামের পিস আছে, এটা হয়তো তার থেকে একটু বেশি আছে। এই হলো কোয়ান্টিটি 60 টাকায় বিরিয়ানিতে, এরকম কিন্তু চিকেনের পিস দিয়ে পেয়ে যাবেন, সাথে কিন্তু আলু আছে। হ্যাঁ, হায়দ্রাবাদী বিরিয়ানিতে কিন্তু আলু যায় না, এটা অনেকে কমেন্ট করে আমাকে, অনেকে দুই বোনের ভিডিওতে কমেন্ট করেছেন যে হায়দ্রাবাদী বিরিয়ানিতে আলু যায় না, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিরিয়ানি মানে আলু। সেটা হায়দ্রাবাদে হয়তো বিরিয়ানিতে আলু যায় না, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আলুটা মাস্ট। চিকেন বা হোক বা মাটন হোক, আগে আমাদের আলুটা কিন্তু লাগে বিরিয়ানির আগে। আমরা বাঙালি, বিরিয়ানিতে আগে আমরা আলুর উপর হামলে করি। এটা হলো কোয়ান্টিটি, আর সাথে স্যালাড রয়েছে দেখুন, আর ঝরঝরে রাইস। এ দেখুন, এই রাইসও ঝরে ঝরে পড়ছে, এমন না যে ঝরে পড়ছে না। এটা হলো দু পিস চিকেন দিয়ে, কোয়ান্টিটি আরো বড় থালাতে যাবে, মানে এটা আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য নিয়েছি। এই দু পিস দিয়ে আলু দিয়ে সেমই, কিন্তু একটু রাইস যাবে, কোয়ান্টিটি অনেকটা যাবে, সেটা দিয়ে কিন্তু 110 টাকায় আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু লং গ্রেন রাইস রয়েছে দেখুন, এক একটা রাইস কিন্তু পুরো একদম গোটা গোটা, একটা রাইসও কিন্তু ভাঙেনি, একদম ঝরঝরা। আর ঘিয়েরও ফ্লেভার আসছে, ভাববেন না যে 60 টাকার বিরিয়ানি ভাবে যেভাবে যা ইচ্ছাভাবে করে দিচ্ছে 60 টাকার বিরিয়ানি বলে, এরকম কিন্তু ভাববেন না, খেয়ে দেখতে হবে, ঠিক আছে? যে কোনো একটা খেলেই হবে, খা তুই খা। তো চলুন, অনেক কথা বললাম, একটু ট্রাই করে দেখি। রাইস নিয়ে তো কোনো কথা হবে না, জাস্ট একবার খাবো। আগের থেকে অনেক বেটার, আগে যেটা খেয়েছিলাম তার থেকে এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে, আরো তুলনামূলক ভালো। 60 টাকায় এখানে দারুণ।
রাইসের কোয়ালিটিটাও ভালো, যেটা বলেছি ঝরঝরে একদম, আর হালকা হালকা একটা স্পাইসি আছে বিরিয়ানিতে, ফ্লেভারগুলো মশলার ফ্লেভারগুলো বেশ বোঝা যাচ্ছে। খুব একটা রিচ বিরিয়ানি বলবো না, এটা লাইটই আছে বিরিয়ানিটা, কিন্তু একটু ঝাল ঝাল ভাবটা রয়েছে বিরিয়ানিতে, বেশ ভালো লাগছে। আর ওপর দিয়ে যে কারণে ধনে পাতা গোলাপের পাপড়ি ছড়ানো ছিল, সেই ফ্লেভারটাও বেশ ভালো মতোই আসছে, নো ডাউট ভালো, 60 টাকা হিসাবে ভালো। এটার সাথে কিন্তু আপনারা অন্য বিরিয়ানি কম্পেয়ার করতে যাবেন না, যেটা 200 টাকা 300 টাকা 150 টাকার বিরিয়ানি, 60 টাকারটা 60 টাকার মতোই থাকতে দিন, আর খেতেও 60 টাকার মতোই, কিন্তু ভালো। সবচেয়ে বড় কথা 60 টাকায় যে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এটাই 2024-এ দাঁড়িয়ে, এর থেকে আর কি হতে পারে? 60 টাকায় আবার চিকেন বিরিয়ানি, সেটা ভাবুন। আর এই হলো আলু, কতটা সফট দেখি, দেখুন তুলোর মতো হয়ে গেল আলুটা, একটু মুখে দিয়ে দেখব। আলুর মধ্যেও মশলা গেছে, বেশ সুন্দর কুকড হয়েছে, সফট ভালো লাগছে। এবার চিকেনটা একটু খেয়ে দেখব। এই হলো চিকেন, ভীষণই সফট, মুখে দিচ্ছি একদম মানে মেল্ড হয়ে যাচ্ছে, চেবোতে হচ্ছে না, আর ভেতরে ম্যারিনেশনটা বেশ ভালো হয়েছে, আর চিকেনটা জুসি রয়েছে, আর ভীষণই ভালো, দেখুন ফ্রেশ চিকেন। আবার বলে বসবেন না মরা মুরগি খাওয়াচ্ছে 60 টাকায়, আপনারা তো এরকম বলেন, এগুলো প্লিজ বলবেন না। এই যে চিকেনটা বেশ ফ্রেশ। আমার ভিডিওটা অনেকে কমেন্ট করেন মরা মুরগি দিচ্ছে নাকি, মরা মুরগি দিচ্ছে নাকি, এগুলো করবেন না, যথেষ্ট ভালো, খেয়ে দেখুন তারপর বলুন। বেস্ট, দারুণ লাগছে। তো চলুন নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।